नमस्कार आपनादेर सबाइके स्वागत आजकेर पोस्ट एडिटे आपनादेर संगे आमी पार्थ बंदोपाध्याय। भारत एवं पाकिस्तानेर मध्ये गत कदिन धरे जे टानापोड़ेन चलछे सेई टानापोड़ेनेर जेरे एई मुहूर्ते परिस्थिति जेखाने दाड़िये आछे केउ बोलते पारछेन ना आगामी काल नतून करे परिस्थिति कतटा खराब हबे अथवा परबर्तीते परिस्थिति दुई देशेर मध्ये सम्पर्क कतटा उन्नत हबे। কিন্তু নতুন একটা বিতর্ক যা গত কয়েকদিন ধরে মাথাচাড়া দিচ্ছে এবং সেই প্রশ্ন অনেকে তুলছেন, ইনফ্যাক্ট এই প্রশ্ন খুব নতুন তোলা হচ্ছে এরকমও নয়, বহু আগে থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে, তাহলে এই যে একটা যুদ্ধ জিগির এই একটা দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, এটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কারণে ব্যবহার করেছে। বর্তমান যে পরিস্থিতি তাও কি আসলে কোনো রাজনৈতিক প্রয়োজনের প্রতিফলন আমরা যা দেখছি? কারণ আগামী দিনে নরেন্দ্র মোদির সামনে বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে এবং নরেন্দ্র মোদির প্রতি যে আস্থা ছিল মানুষের, দেশের মানুষের, যে দেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, এই এতগুলো মাস পার হয়ে যাওয়ার পর তিনি কিন্তু বেশ প্রশ্নের সম্মুখীন। আবার অন্যদিকে পাকিস্তানের রাজনীতি যদি দেখেন, সেখানে তো সবসময় এই কাশ্মীর এবং ভারত বিরোধিতাই রাজনীতির অন্যতম হাতিয়ার সেখানকার রাজনৈতিক দলগুলোর। ইতিমধ্যেই সেখানে আবার নতুন করে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা আছে কি নেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো যাদের সঙ্গে, আমাদের আজকে টেবিলে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করি। যে তৃণমূল কংগ্রেসের রাহুল চক্রবর্তী রয়েছেন আজ আমাদের সঙ্গে, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিক ব্রিগেডিয়ার পি কে সান্যাল রয়েছেন, রয়েছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং ভারতীয় জনতা পার্টির কৃষাণু মিত্র আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুজাতবাবুকে প্রথম এই প্রশ্ন করব, কারণ মানবাধিকার প্রশ্নে যারা কাজ করেন পৃথিবী জুড়ে তাদের অনেকেই কিন্তু এই প্রশ্ন তোলেন যে যুদ্ধ আসলে এক ধরনের ব্যবসা এবং অস্ত্র বিক্রি করার জন্য এই এই ব্যবসার বা এই বিজ্ঞাপনের প্রয়োজন হয়। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করে থাকেন বাংলা কাগজে এ নিয়ে লেখালেখি হয়েছে, অনেকে লিখেছেন যে আসলে এই যে ভারতকে যুদ্ধবিমান বিক্রি করলো ফ্রান্স, বা সিরিয়ার ঘটনায় দেখুন রাশিয়া প্রচুর আগ্নেয়াস্ত্র বিক্রি করছে সেখানে, মিডল ইস্টে বিভিন্ন দেশ ইরান ইত্যাদি তারা রাশিয়ার কাছ থেকে সুখোই কিনছে, এই প্রত্যেকটি যুদ্ধই হচ্ছে এই যুদ্ধাস্ত্র বিক্রি করার পটভূমি তৈরি করতে ব্যবহৃত, এবং ভারত পাকিস্তানের মধ্যে ওই টেনশনও আসলে তাই। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার উপস্থাপনার সাথে আমি একমত যে দক্ষিণ এশিয়াতে আমেরিকার এবং আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের প্রভৃতি ইন্টারেস্ট আছে, অন্য দেশের তো আছে, এবং দুটো রাষ্ট্রের নায়কেরাই চায় যুদ্ধ বাজে, যুদ্ধকে ঘিরে যে বাজেট, ডিফেন্স বাজেট বেড়ে যাবে, এবং দুটোই গরিব দেশ আমাদের, আমাদের অধিকাংশ মানুষ খেতে পায় না ঠিক মতো, সিভিক অ্যামিনিটিসগুলো নেই, কিন্তু এই যুদ্ধ জিগির তুলে দুটো লাভ, একটা হচ্ছে বাইরের অস্ত্র ব্যবসায়ীদের লাভ, দুই আমেরিকার এখানকার যে এখন ইউনিপোলার, অলমোস্ট ইউনিপোলার পাওয়ার, তার যে এম্পায়ার আছে তার তার দখলদারিটা আরও চমৎকার হয়, এবং আমি আমি শুনেছি, আমি কনফার্ম করতে পারবো না যে এই অ্যাটাক হওয়ার পর ভারত সবাইকে জানিয়েছে, কিন্তু একটা দেশকে আগে জানিয়েছে, এবং সেটা হচ্ছে আমেরিকাকে এই আক্রমণ করার আগে জানানো হয়েছে। তাহলে আমাদের সুজারেন্টি বা সার্বভৌমত্ব নিয়েও যে প্রশ্নটা আছে যে আমরা আমাদের দেশকে রক্ষা করব, তাহলে মামাকে বা আমেরিকাকে না জানিয়ে করা যাবে না, এটার মধ্যেও একটা অন্য খেলা আছে। অর্থাৎ আমরা কি ওটা করছি, তুমি জেনে রাখো, তুমি কোনোভাবে পাকিস্তানকে এখনই মদত দিও না বা এরকম। এবং আমার মত ছিল যে এরকম আক্রমণ করার আগেও সুষমা স্বরাজ ইউনাইটেড নেশনে গিয়ে চমৎকার বক্তৃতা দিয়েছে, এবং একটা আন্তর্জাতিক স্তরে সার্ক বয়কট করা হয়েছে, আন্তর্জাতিক স্তরে একটা পাকিস্তানকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়া গেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, সেটা বিভিন্ন দেশের মধ্যে কনফ্লিক্ট হলে সে জল নিয়েও হতে পারে, যুদ্ধ নিয়েও হতে পারে, সেখানে বিচার চাওয়া যেতে পারে। উরির ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত তত্ত্বগুলো নিয়ে আমি অভিযোগ করছি, আমি বিচার করছি, আমি পরে আক্রমণ করছি, এটা ন্যায় বিচারের পরিপন্থী। অর্থাৎ যদি করে থাকে পাকিস্তান, তার পাকিস্তান পঞ্চাশ, কিন্তু সে তো দিনের পর দিন ভারত বলে যাচ্ছে পাকিস্তান এই ধরনের কাজ করছে, আজমল কাশেমের মতো টেররিস্ট ভারতের মাটিতে ধরা পর্যন্ত আমি বলছি। হ্যাঁ ঠিক আছে, যেমন আমেরিকা নিকারাগুয়ার মতো ছোট দেশ আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে জাজমেন্ট বার করে দিয়েছে যে আমেরিকা যা নিকারাগুয়াতে করেছে অপরাধ করেছে, জাজমেন্টটা পরে ইমপ্লিমেন্টেশন হয়নি পরের প্রশ্ন, বা আমেরিকা ভিয়েতনামে যা করেছে যুদ্ধ অপরাধ করেছে,
বার্টন রাসেল, জাপল সার্টনের বিখ্যাত পৃথিবী বিখ্যাত ট্রাইব্যুনাল এইগুলো আছে। অর্থাৎ ভারত যদি পাকিস্তান ক্রমাগত ভারতবর্ষকে যদি তার যুদ্ধ জিকি তার নিজের কারণে যেটা, তার মানে আপনি কি যদি আমরা একটা পয়েন্ট আসার চেষ্টা করি, আপনি বলতে চাইছেন যুদ্ধ ভাবটা তৈরি করার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এবং এটা সন্দেহ করা যাচ্ছে? অ্যাবসলিউট। ব্রিগেডিয়ার দেখুন একটা প্লেন কথা, অ্যাবসেন্স অফ ওয়ার ডাজ নট মিন পিস, মানে যুদ্ধ হচ্ছে না তার মানে এটা নয় যে শান্তি চলছে। পাকিস্তান প্রক্সি ওয়ার চালাচ্ছে সেন্স 1988-89 থেকে। পাকিস্তান 1971-এ বুঝে গেল যে ইন্ডিয়ার সাথে আর পারবে না। আমরা বলি যখন একটা দুর্বল দেশ একটা শক্তিশালী দেশের সাথে লড়তে চায়, ওরা অ্যাডাপ্ট করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, ওয়ার বাই আদার মিনস। একটা খুব ভালো বই আছে ইনভিজিবল আর্মিজ, মানে একটা দুর্বল দেশের কাছে কি কি অ্যাসেটস ওর তৈরি করা উচিত একটা বড় দেশকে একটু কাবজা করার জন্য। পাকিস্তান সেটা করছে না, কিন্তু পাকিস্তান এটা যেরকম আপনি বলছেন যে 1988-89 থেকেই করছে, কিন্তু এইরকম পরিস্থিতি যেখানে ভারত পাল্টা এলওসি ক্রস করছে এবং একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছেন দরকার হলে আমরা অ্যাটম বোম মারবো, আবার ভারত বলছে আমরা চুপ করে বসে থাকবো না, এই যে সিচুয়েশনটা তৈরি হলো এর পেছনে আপনার কি মনে হয় যে পুরোটাই স্ট্র্যাটেজিক নাকি এর পেছনে পলিটিক্স আছে? পাকিস্তান নিউক্লিয়ার ব্ল্যাকমেল অনেকদিন ধরে ব্যবহার করেছে, কার্গিল অপারেশনে এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলটা এক্সপোজ হয়ে গেল। ওরা ভেবেছিল আমরা কার্গিলে গিয়ে জমি ক্যাপচার করে নেব, যখন ঝামেলা হবে উইল শো ডু দ্য নিউক্লিয়ার ব্ল্যাকমেল। আমেরিকা পাকিস্তানকে এক্সপোজ করে দিয়েছে, তারপর থেকে আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেলের উপরে কোনোদিন বিশ্বাস করেনি। আমরা এখন ট্রায়েড কনসেপ্টে যাচ্ছি, এদের কাছে তো প্র্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স আছে, আমাদের যে ক্ষমতাটা আছে আমরা পাকিস্তানকে এক ঘন্টার মধ্যে হারাপ্পা মহেঞ্জোদারো জমানায় নিয়ে। আই এগ্রি ব্রিগেডিয়ার, আমার প্রশ্ন হচ্ছে whether the army is being used politically or not. না, কাদের? আমাদের না, আমাদের না, ওয়ান থিং, আমাদের আমাদের না ডিফেন্স, আমাদের সেটআপটা না একটু ঠিক নয়। টিল ভেরি রিসেন্টলি আর্মড ফোর্সেস ছিল একটা অ্যাটাচড অর্গানাইজেশন টু এমওডি, এমওডির পার্ট নয়, তারপর থেকে ওটা সরিয়ে দিয়েছে। ইফ ইউ সি দি কার্গিল রিভিউ কমিটি অনেক কিছু ক্লারিফাই করেছে যে আমাদের ডিফেন্সকে কে কীভাবে ইনকর্পোরেট করবো ইন টু স্ট্র্যাটেজিক থিঙ্কিং, সেটা এখন এখন পর্যন্ত আর্মড ফোর্সেসকে আলাদা রেখেছি। এইবার প্রথমবার উই স দ্য থ্রি চিফস অ্যান্ড চেয়ারম্যান চিফ অফ স্টাফ কমিটি এয়ার চিফ মার্শাল অরূপ রাহা রাইট ইন ফ্রন্ট কমেন্টিং আর্মড ফোর্সেস গভর্নমেন্টকে একটা ক্লিয়ার কাট মেসেজ দিয়েছে, দেখো আমরা তৈরি, উই ওয়ান্ট আ পলিটিক্যাল। আমাকে এক লাইনে একটা একটা কথা জবাব দিন ব্রিগেডিয়ার, ইন্ডিয়ান আর্মি সার্জিক্যাল অপারেশন করেছে, ইটস দেয়ার ওয়ে অফ ওয়ার্ক, দে নো হাউ টু ডু ইট, দে আর ট্রেন ফর দিস, দে আর স্পেশালিস্ট, তারা এটা করেছে। কিন্তু ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস তিনি সাংবাদিক সম্মেলন করছেন, অফিসিয়াল অ্যানাউন্স করছেন যে আমরা এটা করেছি, এটা কি পার্ট অফ মিলিটারি অপারেশনস না এটা পলিটিক্যাল ডিসিশন? নো, ইট ইজ আ পার্ট, ইট ইজ দ্য ওয়ে হাউ দ্য পলিটিক্যালস ইউজ দ্য ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, তার মানে ইট দে আর বিং ইউজড পলিটিক্যালি। নো, এটা দিস ইজ দ্য কারেক্ট ওয়ে অফ ডুইং থিংস, এরা যারা ডোমেইন এক্সপার্টস তাকে দিয়ে কথা বলাচ্ছে, দে টোল্ড দ্য ডিজিএমও ইউ গিভ দ্য মিলিটারি ফ্যাক্টস। রাহুল, এই যে বিষয়টা যেটা রাহুল নরেন্দ্র মোদীকে একটা মহান দেশপ্রেমিক বলে প্রজেক্ট করছে, আপনার কি মনে হয় যে এটার পেছনে কোনো পলিটিক্স কাজ করেছে? মিলিটারি কোন একটা অপারেশন করেছে, সেখানে কমিং অপারেশন করেছে, ব্রাশ ফায়ার করে কিছু লোককে মেরে দিয়েছে যারা আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছিল, দিস ইজ দেয়ার জব, কিন্তু সেটাকে অফিসিয়াল অ্যানাউন্স করা, সেটাকে গ্লোরিফাই করা, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টকে, এটার পেছনে কি কোনো পলিটিক্স নেই? দেখো, আমার একটা কথা স্পষ্ট বলা উচিত এখানে, দেখো আমাকে একটু বলতে দিতে হবে। প্রথমত পাকিস্তানের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে বা একটু আগে যাচ্ছি আমি, যে আসল ইস্যুটা কি যুদ্ধের ইস্যু, তো বেসিক্যালি যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার আসল কারণ তো কাশ্মীর, যদি আমরা ধরি তো সেখানে দাঁড়িয়ে কাশ্মীরে বারবার গণভোট চেয়েছে, আমরা জানি 47-40 রেজলিউশনে প্রেমিসাইড করা যাবে না যতক্ষণ না পর্যন্ত পিওকেকে পুরো ভেগট করা যায়, এটা আমরা জানি, এগুলো আমরা তারপরেও চলছে এটা। আর এই দিস হ্যাজ বিন ফর লং টাইম, বহু বছর, আর যেটা
করে আমরা তার জবাব দেব রাইট টাইম আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, সময় হচ্ছে বিরতির, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।